ঢাকা 17 আসনের উপনির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়াও জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী লাঙ্গলের প্রার্থী মামুনুর রশিদ সহ আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষে এ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনির হোসেন খান। এদিকে হিরো আলম নাগরিক টিভিকে বলেছেন তার সাথে অন্যায় করা হয়েছে, মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন তিনি। মিজানুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত। আলোচিত চরিত্রের নাম আশরাফুল আলম ওরফে হিরো আলম। সিনেমা, গান আর ইউটিউবিং করে রীতিমতো তারকা খ্যাতি তার। এরপর নামেন রাজনীতির মাঠে, রংপুরে বেশ জমিও তোলেন ভোটের লড়াই। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন ঢাকা 17 আসনের উপনির্বাচনে। গুঞ্জন আছে প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেকেই নীরব সমর্থনও দিয়ে যাচ্ছেন তাকে, কিন্তু বলা যায় আপাতত বিধিবাম, বাতিল হয়েছে তার মনোনয়ন। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন আপিলে যাবেন তিনি। মনোনয়নপত্র বাতিল করেছে এবং নির্বাচন কমিশনের আজকে ভীষণ অন্যায় অত্যাচার করেছে আমার প্রতি, কারণ আজ ভোটারদের যে 1% সাক্ষ্য লাগে সে ভোটাররা প্রতারক খুঁজে পায়। আমি আজকে ভোটারদের কিন্তু তিনজনের আমার সাথে উপস্থিত ছিল, আমি তাদেরকে বললাম যে আপনি বলছেন খুঁজে পাওয়া একজনের সিগনেচার নাই, তিনজন এটি আমার কাছে এই মুহূর্তে উপস্থিত আছে, আপনি তাদের থেকে কথা বলেন শোনেন। তার নির্বাচন কমিশনে তা কোনো কথা না শুনে তারা করলে কি বাতিল করে দেয়, এবং আমার ভোটারদের বাড়ি তারা পুলিশদের কাছে 10 জন পুলিশ নিয়ে তারা বাড়ি গেছে, এটা ওরা অন্যায় করছে। তো এ বিষয়ে আপনি পরবর্তী আপিল করবেন কিনা? এদিকে যাচাই বাছাই শেষে হিরো আলম ছাড়াও 15 জনের মধ্যে 8 জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মধ্যে জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মোহাম্মদ মামুনুর রশিদ, জাকের পার্টির কাজী মোহাম্মদ রাশিদুল হাসান রয়েছেন। আর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থী শিকদার আনিসুর রহমান অন্যতম। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। তফসিল অনুযায়ী গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট থানার কিছু এলাকা নিয়ে ঢাকা 17 আসন। তফসিল অনুযায়ী এর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল 15 জুন, প্রত্যাহার করা যাবে 25 জুন পর্যন্ত, 26 জুন হবে প্রতীক বরাদ্দ। আগামী 17 জুলাই সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে। গত 15 মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। মিজানুর রহমান সবুজ, নাগরিক।